টিকিট পাই নাই তারপরেও আজকে এয়ারপোর্টে আমার কাছে এসেছে আমি কোনোদিন শোধ করতে পারবো না প্রিয় ভাইরা আমার আমি আপনাদের কাছে বলি আমি বাবা মানপুরের মাটির সন্তান আমি 10 বছর এফপি আছি এই বাবা মানপুরের আওয়ামীলীগ থেকে শুরু করে সাধারণ মানুষ কোনোদিন কাউকে আমি কষ্ট দিই নাই আমার ভুল ত্রুটি হতে পারে সেটি ক্ষমা করে দিবেন আমি বাবা মানপুরের মাটির সন্তান হিসেবে বলতে চাই আমার জীবনের শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত আমি এই এলাকার সন্তান হিসাবে আপনাদের পাশে ছিলাম আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ এইটুকু বলতে চাই আজকে হয়তো আমি নৌকার টিকিট পাই নাই কিন্তু আমার চেম্বার ভাঙ্গা হয়েছে আমার এই এয়ারপোর্টে এসে অনেকে খারাপ বক্তব্য দিয়েছে আমি বলতে চাই 1990 সালে আমার পিতা মাতা ওই রাখালছড়ের নির্বাচনে রুদা থেকে নৌকাতে ভোট দিতে গিয়েছিল যাদের জন্ম হয় নাই ওই সময় তারা পর্যন্ত আজকে কটুক্তি করে প্রিয় ভাইরা আমার আমি এলাকার সন্তান হিসাবে কখনো কাউকে কোনো দলকে অত্যাচারী করে নাই কাউকে কোনোদিন কোনো কথা বলে নাই 2014 সালের আমাকে নমিনেশন দিয়েছিল সেই 2014 সালে